আচ্ছা, ভিডিও শুরুর আগে আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে দু চারটে কথা বলতে চাই যারা আমার এই ভিডিও নিতে পারে না, মানে নেয়ার যে ইমিউনিটি পাওয়ার যাদের মধ্যে নেই, তারা প্লিজ আমার কমেন্ট বক্সে আসবেন না, আসবেন, নিতে পারবেন না। আবার বলবেন বয়স হয়েছে, এসব কেন বলছো? তাদের কি বাড়ির গুরুজনদের লাথি ঝাঁটা মারেন, তারা বয়স হয়েছে বলে কোনো প্রতিবাদ করে না, নাকি কি যুক্তি তর্ক নিয়ে বসেছেন এখানে? সহ্য ক্ষমতা, বলার ক্ষমতা শুধু ওই বারো ভাতার দিদির আছে, নগর ঠাকুর আর যারা এইসব নিয়ে কালচার করে তাদের? চলুন, কমেন্ট বক্সে দেখলে এরপরে যে খিস্তি মারবো বদজম হয়ে যাবে, তাই আগে থেকে বলে দিলাম এইখানে এসে সারগান মারাবেন না। চল, এইবার আমি এই যে নগর ঠাকুরের বেবুসে দালাল পরকীয়ায় পিএইচডি মারানো, তার কমিউনিটিতে উঠে যে দু টাকা এক টাকা কয়েনগুলো লাফালাফি করে না উলঙ্গ হয়ে, যে এই আজকে কিন্তু আমি চারটে লাইন বেশি বললাম, আমাকে একটু কমিউনিটিতে দিস, এই যে তোদের মধ্যে কম্পিটিশন লেগে গেছে কমিউনিটিতে ওঠার, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। এর আগের দিন সীমা কোথায় লাথি মেরে কি ফাটাবে বলেছিল, সেটা আবার রিম্পা সেটা ক্লারিফিকেশন দিয়েছিল যে এটা এই না। তা সেইখানে যারা গুণগান গিয়েছিল এই নগর ঠাকুরের বেবুসেটার, তাদের উদ্দেশ্যে আজকে আমি এটাই বলবো, যদি এক বাপের তোরা বেটি হোস, যদি একটা বাপ তোদের মাদের সাথে শুয়ে তোদের জন্ম দেয়, তাহলে বলবো তোরা সঠিক কথাটা বলবি। এই যে নগর ঠাকুরের বেবুসে সীমাকে বলেছে, সীমাও তাকে বলেছে, কে কাকে কত বেশি বলেছে সেসবে যাচ্ছি না, কিন্তু দুজন দুজনকে আক্রমণ করেছে, সব ঠিক ছিল। আজকে সীমার অসুস্থ স্বামীটার মৃত্যু কামনা করলো দুবার। আমি তো বলবো এই যে এক টাকা দু টাকার কয়েনগুলো, যদি তোরা একই বাপের বেটি হোস তাহলে উত্তর দিবি যে তুমি এটা ভুল বলেছো, আর যদি উত্তর না দিস তাহলে বলবো তোরা একটা বাপের বেটি না, তোরা হাজার বাপের তৈরি ফল। চল, এই বেবুসে পতিতা দিদি কারা? পতিতা দিদি, শোন, সীমা নিজেই বলেছে যে আমার জন্ম ওখানে, ঠিক আছে, আর অবশ্যই করে বলেছে আমার ঘরে একটা বাইরে একটা, ও বলেছে বলেই তো তুই আমি ওয়াইটি সবাই জেনেছি, তাই না? তা ওকে যদি সেই অর্থে পতিতা বলিস আমি কিছু বলতে যাবো না। আর একটা বলে নি রিম্পার বিষয়, রিম্পার নাকি ডেটিং সাইট তারপর পর্ন সাইডে ওর নাকি অ্যাকাউন্ট আছে, যেটা এখনও প্রমাণিত হয়নি। অলরেডি তোর ওই দু টাকা এক টাকার একজন অলরেডি বলেছে যে ওখানে কারোরই অ্যাকাউন্ট থাকে না, ওটা ওকে খ্যাপানোর জন্য বলা হয়। তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে রিম্পা রিম্পার জায়গায় ঠিক আছে। আর ও বলবে তারপর তুই বুঝবি, তুইও জানিস বেবুর সে বারো হাতারি, আমাকে একজন বলেছে ওকে বারো হাতারি কতদিন বলবে ভাই, ও বারো ছাড়িয়ে চলে গেছে, ও তেত্রিশ ভাতারি, তাহলে আজ থেকে তোকে আমি তেত্রিশ ভাতারি বলবো। তেত্রিশ ভাতারি পতিতা কাকে বলে আজকে আমি তোকে বোঝাতে বসবো। আর বন্ধুরা, মন দিয়ে হাতে ফুল যদি নিতে পারো নাও, আর নাহলে হাত ঝোর করেই শোনো। তুই একটা ট্রিটমেন্টে যাচ্ছিস পয়সা খরচা করে, পয়সা খরচা করে প্লেনে যাচ্ছিস ট্রেনে যাচ্ছিস, বিশাল তোর দেড় লাখ অলরেডি ভোগের খাতায় চলে গেছে। তা এই ট্রিটমেন্টে, যেই ট্রিটমেন্টে তুই যাচ্ছিস, তোর পেট খোলানোর ট্রিটমেন্ট, সেখানে কিন্তু শুধু বউকে লাগে না, সাথে বরকেও লাগে, লাগালাগিতে লাগে, দুজনকেই লাগে। সেই জায়গায় তুই দেখ, তুই নিজের মুখে স্বীকার করেছিস যে আমিও পরকীয়া করেছি, বিফোর ম্যারেজ না আফটার ম্যারেজ, কিন্তু আমি পোষাতে পারিনি বলে আমার পদে এক লাথি মেরে সে আমাকে ব্যর্থ মনোরথে বাড়ি ফেরত পাঠিয়ে চলে গেছে। তাহলে এটা তুই নিজে বলেছিস, দেখ আমি তো বলেছি আমি জানি বলে, কিন্তু নিজে মুখে স্বীকার করা মানে আর দশটা মানুষ জানছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দশ না, লাখে লাখে কোটি কোটি মানুষ জানছে। তাহলে পরিষ্কার ব্যাপারটা যে আমি তোকে যা যা এলিগেশন দিয়ে যাচ্ছি প্রত্যেকটার পিছনে যুক্তি আছে, প্রমাণ আছে, প্রুফ আছে এবং সত্যতা আছে। তা আমি তোকে পতিতা বলবো এবং সেটা যুক্তিসঙ্গতভাবে সেটা আজকে সারা ওয়াইটি শুনবে। এই যে তুই লাগাতে যাচ্ছিস যে ওই যে কি উত্তরাবস্তি, এই যে উত্তরাবস্তি যাচ্ছিস প্রত্যেকটা সেশন, এখন বুঝতে পেরেছিস যে প্রত্যেকটা বার প্রত্যেকটা নতুন নতুন ঘর দেখাচ্ছি, মানুষ কিন্তু আমাকে ধরে ফেলছে যে প্রত্যেক ঘরে নিত্য নতুন আমাকে দিতে আসছে, হ্যাঁ উত্তরাবস্তির সেশানে সেশন মাস্টাররা। তুই কী করছিস এখন আর এই ঘরগুলো দেখাচ্ছিস না, তুই বুঝেছিস যে আমার পিরিয়ড হওয়ার পর ওখানে মারাতে যেতে হয়, পিরিয়ড হওয়ার পর, পিরিয়ড পিরিয়ড হওয়ার পর কার সাথে মারায় রে, কার সাথে মারায়, কার সাথে মারিয়ে বাচ্চা হয়, নিশ্চয়ই স্বামী, কিন্তু দেখ ভেরুটা তোর এইখানে আর তুই বাচ্চা আনতে যাচ্ছিস ওইখানে ভেরুকে ছাড়া, তাহলে এটাকে মানে স্ট্যাম্প মারা লিখিত প্রুফ সহকারে পতিতা বলে, জানিস তো। আর তুই যে পতিতা এবং পরকীয়া মারিয়েছিলি এবং পতিতা আর পরকীয়া মানে এর এই চুল ফারাক, মানে পরকীয়াও মানে বর থাকাকালীন অন্য পুরুষেরটা নিয়ে সুখে শান্তিতে থাকি, আর পর আর পতিতা তো হচ্ছে ওই যে এক একটা রুমে এক এক দিনে এক একটা সেশনের মাধ্যমে তুই যেইগুলো দেখাস। তা আমার কথা হচ্ছে, সীমা স্বীকার করেছিল আমার এই জায়গায় জন্ম, আমার মুখের ভাষা তাই এরকম, আর আমি ঘরে একটা রাখি বাইরে একটা রাখি, কিন্তু তুই তুই ডোমেস্টিক এরিয়ায় বাস করিস, ওই রকম শ্বশুর শাশুড়িকে রোজ তুই পর্দার মধ্যে রাখছিস, মানে মুখোশের আড়ালে, তুই একটা বারবনিতা, জানিস মানে জানিস বাংলায় আছে কিছু
নলেজ আছে জানিস, বার বনিতা বার বধূ তুই, যেটা তুই মানুষকে বোঝাচ্ছিস এক, কাজ করতে যাচ্ছিস আর এক, যেটাকে বলা হয় পতিতা, যেটা তুই মারাতে যাচ্ছিস পিরিয়ডের পর স্বামীকে বাড়িতে রেখে অন্য জায়গায়, মানে একজনের সাথে যদি আমার আটকে যায় আমি এসে ওয়াইটিতে বলবো আমি মা হব। কিন্তু মানুষ কিন্তু এত বোকা চোনা, মাথায় রাখবি তারা কিন্তু দিনের পর দিন বলবে কার স্পামে তোর পেট ফুলেছে, এইটা ডিএনএ টেস্ট দেখাও, এই যে পেট ফোলার বাবাকে, ঠিক আছে? মনে রাখবি যে তোকে কত কিছু শুনতে হবে, তৈরি থাকবি, ঠিক আছে? একে বলা হয় পতিতা, মানে তুই বলছিস না কিন্তু মানুষকে তুই প্রতিনিয়ত বোঝাচ্ছিস যে আমি স্বামীকে এখানে রেখে পিরিয়ডের পর ওখানে মারাতে যাচ্ছি, পিরিয়ডের পর কি হয় আমার আর এখানে ডিসকাস করতে হবে না বন্ধুরা। এইবার বলি, এই যে তুই দুবার সীমার স্বামীর মৃত্যু কামনা করলি, কি বলে যে ও মরলে ও ঘরে এনে করবে, দরকার আছে যে পতিতা সে বিয়ের পর স্বামী থাকাকালীন যদি পতিতাগিরি করে, তা স্বামীর মৃত্যুর পর সেই সংখ্যাটা বাড়বে কি সেটা আরও কন্টিনিউশনটা করবে, সেটা তো মানায় না রে, সেটা কি বলা মানায় যে স্বামী মরবে বলে সে পতিতাগিরিটা বেশি বাড়াবে? আসলে তা না। আসলে বন্ধুরা আমি আজকে আপনাদের বলছি এই যে মানুষের মৃত্যু কামনা করা, এই যে কেন করে, আমি ধরুন কারো মৃত্যু কামনা করছি কেন করছি, এর পিছনে প্রচুর অন্তর্নিহিত কারণ লুকিয়ে থাকে। কারণ কারণ আমি কাউকে কিছু দিতে পারবো না, আমার থেকে কোনো প্রাণের জন্ম হবে না, মানে বংশবৃদ্ধি হবে না, ইজিলি আমার স্বামীটার থেকে আমার কিছু নেই, যার জন্যে আমার ওয়াইটিতে এসে বোঝাতে হয় যে আমার স্বামী আমাকে ভালোবাসে, হ্যাপি ফিলিংস, যার জন্যে পিরিয়ডের ডেটটাও আমার স্বামী মনে রাখে, জাঙ্গিয়া রক্ত মাখা শরীর খাবার খারাপের জাঙ্গিয়াটাও কাছে, মানে এইগুলো বলার কারণ হচ্ছে আমি স্যাটিসফাই না আমার স্বামী দ্বারা। আজকে যদি রোজ ওয়াইটিতে এসে বলি আমার স্বামী ভীষণ ভালোবাসে জানেন, আমার জন্য না নিজের পাত থেকে মাংস তুলে রাখে, মাছ তুলে রাখে, জানেন আমার স্বামী না আমাকে ছাড়া খায় না, এই যে আমার স্বামী এইটা করে আমার জন্য ওইটা করে, বুঝবেন সে কিচ্ছু করে না আমার জন্যে, যার জন্যে আমাকে অ্যানাউন্সমেন্ট করে আপনাদের রক্তের মধ্যে ঢোকাতে হয় যে আমার স্বামীটা আমাকে টেক কেয়ার করে, বোঝাতে পারলাম? তাহলে স্বামীর থেকে কোনো রকম ভালোবাসা পায় না একটা ছেলে বউ, না শ্বশুর শাশুড়ির মনে জায়গা করতে পেরেছে, না তার মনে তাদের জায়গা করাতে পেরেছে, কী বোঝাতে পারছি? প্রত্যেকটা নোংরামো ওর মধ্যে পরিলক্ষিত হয় বলে এসছি, মাসি শাশুড়ির বাড়ির মেয়েরা ওকে ঠাটিয়ে থাপ্পড় মারবে বলেছিল, কেন জানেন? কারণ এই গতরে সে নাচ দেখিয়েছিল যেটা ওদের সমাজে ওদের বংশে খুব খারাপ ধারণা বয়ে নিয়ে গেছিলো, কার সাথে ভাব আছে, কার সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্ক ও রাখতে দেয়, তারা রাখে বলে এ পারে না। তাহলে আমি বোঝাতে পারলাম যে পতিতা কাকে বলে, স্বামীকে ঘরে রেখে পিরিয়ডের পর মারাতে যারা যায় বাইরে তাদের বলা হয় একদম লিখিত পতিতা, ঠিক আছে? আর সীমার ক্ষেত্রে সীমা বুঝে নেবে, সীমাকে পতিতা বলেছে কি, আমার প্রতিবাদ হচ্ছে সীমার স্বামী অসুস্থ, এইটাই ফারাক। তোর সাথে আর একটা ফারাক সীমার আমি বোঝাচ্ছি, অ্যাজ এ একজন বউয়ের কী করা উচিত, স্বামী অসুস্থ থাকলে সে নার্সিংহোম বল বা হাসপাতালে বল, তার বাইরে প্রতীক্ষা করবে প্রতীক্ষালয়ে, কারণ কখন ডাক্তার কল করতে পারে যে এই ওষুধটা এক্ষুনি লাগবে বা এখনই এটা দরকার আপনি থাকুন, এই জন্য তার বউকে তার বাড়ির লোককে থাকতেই হবে, এখানে ওর বউ রয়েছে, এইটা হচ্ছে স্বাভাবিক, যেটা আমরা সমাজে দেখে আসি, যেটা সাধারণত করে থাকা হয়। কিন্তু তোর অস্বাভাবিকত্ব আজকে তোকে বলবো, তুই ড্যাশ মারাতে যাচ্ছিস মানুষকে ড্যাশ বুঝিয়ে, এপ্রিল ফুল মার্কা একটা ট্রিটমেন্ট যেটা ফেক ট্রিটমেন্ট, ভেকদারি মানুষ ফেক ট্রিটমেন্ট করতে যাচ্ছিস দিল্লিতে, হ্যাঁ পয়সার এত চুলকানি যে তুই প্লেনেও গেছিস, ঠিক আছে? কারণ উপরি পাওনা, এই যে দালালি, এই যে পরকীয়ার নাড়াঘাটা, ওই জায়গাটা চেটে দেওয়া করার পর তারা তোকে মুখে পয়সা ছুড়ে মারছে, তারপর সেই পয়সায় তুই তোর বংশ বিস্তার করতে যাচ্ছিস। কিন্তু দেখ কার যাওয়া উচিত তোর সাথে, তোর স্বামী, কিন্তু না সে যেতে পারে না, সে যায় না, কারণ তুই তাকে নিয়ে যাস না। এটাই হচ্ছে তোর সাথে সীমার ফারাক। সীমার স্বামী অসুস্থ বা অন্য কোনো যদি স্বামী অসুস্থ হয় তার বৌদের যেটা করা উচিত সেটা সীমা করছে। আর তোর এই যে ওই রয় পরিবারে বংশধার আনবি, যেখানে দুজনকে দরকার সেখানে স্বামীকে প্রাপ্ত করে দিয়ে তুই পিরিয়ডের পর কী মারাতে যাচ্ছিস, এইটা একটা গৃহবধূ সাজে। বন্ধুরা যেটা সীমা করছে সেটা সাধারণ বা স্বাভাবিক, না ও যেটা করছে সেটা অস্বাভাবিক অসাধারণ, আমাকে বলবেন। কিছু বলার আগে 10 বার চিন্তা করে আসবি যে আমি এর মৃত্যু কামনা করছি কারণ আমি তো চাই আমার শ্বশুরটা কবে মরবে, আমার শাশুড়িটা কবে মরবে, আমার বরটা কবে মরবে, তুই কামনা করিস মনে মনে, যার জন্যে এত ইজিলি অন্য অসুস্থ মানুষ যার জন্যে সবাই দোয়া করছে, ভিউয়ার্সরা পর্যন্ত সীমাকে মনোবল দিচ্ছে, মেন্টালি সাপোর্ট দিচ্ছে, সেই জায়গায় তুই তার স্বামীর মৃত্যু কামনা করছিস, কি ইজি না ব্যাপারটা? তারপরে তোর কমেন্ট বক্সে গিয়ে হাততালি দিচ্ছে, আহা রে এই দি তুমি তুসি গ্রেট হো, আমার অবাক লাগছে তাদের পারিবারিশ এইসবভাবেই হয়েছে, তাদের পারিবারিশের কথা চিন্তা করছি আমি, তারাও দেখেছি মায়ের সাথে 3-4 বাপ শুয়ে তাদের জন্ম দিয়েছে, তুই
খুব ইজিলি উদাহরণ দিয়ে, তো শ্বশুরকে মেরে ফেলিস, তো শাশুড়িকে মেরে, তারা মরলে আমি উপরে যাবো, এই তো শ্বশুর মরলে পেনশন, আমার শাশুড়ি এই পাবে, যে বেঁচে রয়েছে তাকে তুই মেরে ফেলে দিস, আর সীমার বর তো তোর রক্তেরই বা তোর কেউ নিজের না, এটা তো ইজি। তুই কণিকাদের সবার মৃত্যু কামনা করেছিস, উজ্জ্বলে আলুর বস্তা উপর দিয়ে পড়ে মরতে পারে, উজ্জ্বলের মায়ের, উজ্জ্বলের বাবার, কার মৃত্যু কামনা করিসনি? তুই শুধু আমাকে বল যে আমি এর এর মৃত্যু কামনা বলি। জল যা তো একটা ঢেমনি বোকাচ্ছু, যার জন্যে তুই সন্দীপকে ধ্যানাদীপ বলছিস, সন্দীপের মাকে তোর কত রাইট বলার, আজকে তোকে কেন এত নোংরা ভাষায় আক্রমণ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? কারণ তুই সেটাই ডিজার্ভ করিস। ইজিলি ঢ্যামনা ঢেমনি, তারপরে ঢেমনি তো তুই মামনিকেও বলতিস, মানে ঢ্যামনা ঢেমনি থেকে তুই বেরোতে পারিস না, কারণ তুই জল জানতো যে একটা ঢেমনি বারো ভাতারি, সরি 33 ভাতারি মেয়ে ছেলে। আজকে সকলে আমরা আর একবার সীমার হাজবেন্ড মানে সুব্রতদার গেট উইল সুন এই কামনাটা করি, তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সীমার হাত ধরে বাড়ি ফিরুক এই কামনা রইল সকলের সাথে। আশা করব আমার কমেন্ট বক্সে আজকে শুভদা বা সুব্রতদার সুস্বাস্থ্য কামনা করব, এবং অবশ্যই করে সুস্থতা তো অবশ্যই, গেট ওয়েল সুন সুব্রদা বা শুভদা। এটা বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি, এর পরের দিন আমার মুখের ভাষা কী হবে আর সেটা কীভাবে তীর্যকভাবে তোর দিকে গিয়ে গেঁথে সেটার জন্য তুই তৈরি থাকিস, ঠিক আছে? চলো আজকে একটু এই পর্যন্তই দিলাম, আবার ওয়ান্স এগেন গেট ওয়েল সুন সুব্রতদা।